ছোট হতে হতে আজ স্মার্টফোনের হাতেই বন্দী। আজকাল আর লজ্জায় নয়, মাথা নিচু হয় ফোন দেখতে গিয়ে। অফিস থেকে ফিরেই স্মার্টফোন নিয়ে বসে পড়ছেন নারী পুরুষ উভয়ই। ক্রমেই সংসারের সদস্য পরিণত হয়েছে স্মার্টফোনে। ভার্চুয়াল দুনিয়াতেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময়, কথা বলার সময়টুকুও নেই কারো হাতে। আস্তে আস্তে নিজেদের মধ্যে বাক্যালাপের ভাষা হারিয়ে ফেলছেন দম্পতিরা। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। গবেষণা বলছে, অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারের কারণেই বৈবাহিক সম্পর্কগুলো খাদের কিনারে এসে দাঁড়াচ্ছে, বিচ্ছেদে এসে থামছে সম্পর্কের ভবিষ্যৎ। স্মার্টফোন ও মানব জীবনে তার প্রভাব 2022 শীর্ষক গবেষণাটি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও পুনের 1000 বিবাহিত পুরুষ ও মহিলার উপর চালানো হয়েছে। সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে 88% মানুষ স্মার্টফোনের কারণে বিবাহিত সম্পর্ককে নষ্ট করে ফেলছেন। হয়তো তারা নিজেরাও বুঝতে পারছেন কি মারাত্মক আকার ধারণ করেছে স্মার্টফোন নামক ক্যান্সার, কিন্তু বেরোনোর পথ নেই। 90% মানুষ জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান, কিন্তু পারছেন না কেবলমাত্র মুঠোফোনের কারণেই। মানুষজন গড়ে দিনে 4.5 ঘন্টারও বেশি সময় ব্যস্ত থাকেন স্মার্টফোনে। সমীক্ষায় প্রায় 67% মানুষ স্বীকার করেছেন, বাড়িতে থাকার সময়ও তারা স্মার্টফোন থেকে চোখ সরাতেই পারছেন না। 89% বলছেন, কাজের চাপ নয়, ফোনের কারণেই তারা জীবনসঙ্গীদের সঙ্গে কম সময় কাটান। 73% দম্পতির বক্তব্য, তাদের নিজেদের মধ্যে কথা বলা বা একান্ত সময় কাটানোর সময়তেও জীবনসঙ্গীরা স্মার্টফোনে ব্যস্ত হয়ে পড়েন। আবার 70% দম্পতি বলছেন, স্মার্টফোনে ব্যস্ত থাকার সময় জীবনসঙ্গী কিছু বলা মাত্রই খেপে যান তাঁরা। এতেই শুরু হচ্ছে কলহ, যা বিচ্ছেদের আকার ধারণ করছে। তবে সমস্যার কথা বুঝতেও পারছেন কিছু দম্পতি। 84% দম্পতি বলছেন, তারা নিজেদের মধ্যে আরও বেশি করে সময় কাটাতে চান, কিন্তু ফোন তাদের সেই সময় কেড়ে নিচ্ছে, সব বুঝেও তারা বেরিয়ে আসতে পারছেন না। এরই নাম বোধহয় স্মার্টফোনের নেশা, যে নেশায় মুদ গোটা দুনিয়া। এ বিষয়ে মনোবিদ শতবিশা চ্যাটার্জি জানিয়েছেন, সম্পর্ক আসলে গাছের মতো, রোজ পরিচর্যা করতে হবে। বিয়ে হয়ে গেছে মানে দুজন মানুষ নিজেদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা বোধ না করলে দূরত্ব বাড়তে থাকে, ওই শূন্যস্থানেই ঢুকে পড়ে মোবাইল। দুজনেই কাজের ব্যস্ততার মাঝে ওই মোবাইল আঁকড়েই ভার্চুয়াল জগতে কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই ডুবে থাকায় অভ্যস্ত হয়ে পড়ছেন। প্যান্ডেমিক চলাকালীন স্ক্রিন টাইম প্রত্যেকেরই জীবনে বেড়েছে কম বেশি, অথচ আমাদের দেশে পারিবারিক জীবন ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় কোনো আলাদা উৎসাহ দেওয়া হয় না। সম্পর্ক মজবুত করতে যা অত্যন্ত প্রয়োজনীয়, তাই আমরা সেই সিস্টেম বদলানোর চেয়ে মোবাইল ব্যবহারকে তুলনামূলক সহজেই দোষারোপ করে ফেলি।